আজকে আমরা একটা রিকোয়েস্টেড ভিডিও করতে চলেছি, সেটা হচ্ছে আমাদের এই ছোট্ট আনসি বেবিটার স্কিন কেয়ার ভিডিও, তাই না মাম্মা? তুমি হাত খাচ্ছ, হাত খাচ্ছ তুমি? ও মাই গুডনেস, আধিরা সব সময় বেবি দেখলেই পাগল হয়ে যায়। আজ দেড় মাস ধরে বেবিকে দেখছে, তারপরেও তার বেবিকে দেখা কি শিরে। ও দেখ, বমি করে দিচ্ছিল এক্ষুনি। সেগুলোই আপনাদের সাথে আজকে দেখাবো যে আমি বেবির গায়ে এখনো পর্যন্ত কি কি ইউজ করেছি কি না করেছি। আর বেবির দেখতে পাচ্ছেন চুল দিন দিন পাতলা হয়ে যাচ্ছে, ওই যে উপরে চুলগুলো খাড়া খাড়া হয়ে আছে, চুল আসলে পড়ে যাচ্ছে, ওর চুল পড়ে যাচ্ছে যেগুলো জন্মের সময় ছিল, অল্প কিছু আছে আর কিছু গজাচ্ছে, ছোট ছোট চুল গজাচ্ছে, এই দেখুন চুল পড়ে যাচ্ছে। তো এই যে আমি নিয়ে বসে পড়েছি বেবিকে, আমি যা যা ইউজ করি বডিতে সমস্ত কিছু একবারে, আর এই বাস্কেটটা সব সময় গোছানোই থাকে লিভিং রুমে, তো যখন দরকার হয় এখান থেকে ইউজ করতে পারি। আর একটা থাকে বেডরুমে, এই সেম বাস্কেট আমি দুই জায়গায় দুইটা রেখেছি। তো কি কি আছে আমি দেখাই। ফার্স্টে আছে হচ্ছে যে বেবির ওয়াইপ, এটা এটা হচ্ছে কার্কল্যান্ডের ওয়াইপ। আর এখানে ডাইপার, ডাইপারও কার্কল্যান্ডের, আমি যখন যেটা পারি ডাইপার কার্কল্যান্ডের পাইলে কার্কল্যান্ডের কিনি, হাগিস যদি পাই, মানে মাঝে মাঝে সেলে দেয় কস্কোতে, তো যখন যেটা সেলে দেবে তখন সেটাই ইউজ করব। এই তো একটা গামছা রাখা আছে ছোট বেবিদের, এটা আমার মা বাংলাদেশ থেকে আধিরার জন্য পাঠিয়েছিল দুইটা, তো আধিরাকে একটা ইউজ করেছি আর এই একটা একদম নতুন ছিল, সেটা এবার বেবির জন্য বের করেছি। ওকে, তো তারপরে দেখাই হচ্ছে বেবির জন্য আমি এই লোশন ইউজ করি, এগুলো হচ্ছে অ্যাভিনো বেবি লোশন। এটা খুবই ভালো একটা লোশন একদম সেন্সিটিভ স্কিনের জন্য, তো এটাতে কোনো রকম কোনো হচ্ছে ফ্র্যাগ্রেন্ট ইউজ করা নেই, একদম ন্যাচারাল ওটমিলের, খুবই ভালো। তো এটা আমি ইউজ করি, যদি কেউ ইউজ করে থাকেন অবশ্যই বুঝবেন যে কতটা ভালো, এবং ডক্টররাও এটা রিকমেন্ড করে। তো এই অ্যাভিনোর এই লোশন সাথে এই যে এখানে আছে হচ্ছে শ্যাম্পু অ্যান্ড ওয়াশ, এই দুটো একসাথেই সুজয় কিনে এনেছিল, একসাথেই প্যাক করা ছিল, তো এইটাও ইউজ করি বেবির বডি প্লাস হেড টু টো, এটা সব জায়গায় ইউজ করা যাবে, তো এই এইটা ইউজ করি। এখানে গেল, আর আছে হচ্ছে বেবির ডাইপার র্যাশের ক্রিম একটা, আচ্ছা আমি এটা পরে দেখাই। আর একটা দেখাই, আরেকটা যেটা আমি বেবির মালিশ করার জন্য যেটা ইউজ করি সেটা হচ্ছে এই যে কোকোনাট অয়েল, অল ন্যাচারাল কোকোনাট অয়েল, হেয়ার প্লাস স্কিন সব জায়গাতে ইউজ করা যাবে। এইটা আমি যখন বেবি, আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমি পেটে ইউজ করতাম যাতে স্ট্রেচ মার্ক না পড়ে, খুবই ভালো আর এটা কাজও করেছে খুব ভালো। তো এইটা দিয়ে আমি বেবিকে সচরাচর দুপুরবেলায় মালিশ করি, যখন ওকে শাওয়ার করানো হয়, শাওয়ার করানোর আগে এটা দিয়ে মালিশ করি, করে খানিক সময় রেখে দিয়ে তারপরে একটু শাওয়ার করিয়ে দিই। আর রাত্রে ঘুমানোর সময়ও আমি আরেকবার মালিশ দিই যাতে ও খুব ভালো ঘুমায়, তখন আমি এই বেবি অ্যাভিনোর লোশনটা ইউজ করি। তো এই হচ্ছে দুই বেলার জন্য দুইটা। আর এখানে আছে একটা ভ্যাসলিন, ওই পেট্রোলিয়াম জেলি, ভ্যাসলিন তো ঠিক না, এটা অন্য ব্র্যান্ডের। তো এই পেট্রোলিয়াম জেলি আমার আগেই কেনা ছিল, এইটা আমি ইউজ করি ওই ডাইপার এরিয়াতে, তাহলে কি হয় হচ্ছে ডাইপার র্যাশ হওয়ার সম্ভাবনা কম থাকে, এটা রেগুলার ইউজ করা হয়, অল্প পরিমাণে ডাইপার এরিয়াতে লাগিয়ে দিলে তাহলে হচ্ছে ডাইপার র্যাশ হওয়ার সম্ভাবনাটা থাকে না। গেল, আর এই যে বেবির যেটা দেখাচ্ছিলাম আগেই, এটা হচ্ছে বেবির জন্য ডাইপার র্যাশের ক্রিম, তো কিনে রেখে দিয়েছি যদি কখনো লাগে, এখনো পর্যন্ত বেবির ডাইপার র্যাশ হয়নি, তো যদি কখনো ডাইপার র্যাশ হয় একবার ইউজেই কিন্তু এটা চলে যাবে, রিলিফ এই যে ইন ওয়ান ইউজ, তো এটা খুবই ভালো। এটা আধিরার সময় ইউজ করেছিলাম, মানে আধিরার সময়ও যেটা ছিল সেটা পুরোটা আমার লাগেনি। আধিরা কথা বলো না, কথা বলো না মা। তো আধিরার সময় যেটা আমার ছিল সেটা আমার পুরো দরকার হয়নি, সেটা তো ফেলে দিয়েছি, আর এই যে আবার এটা নতুন কেনা হয়েছে, এটা এখনও সেভাবে ইউজ করিনি, একদিন ইউজ করেছিলাম হালকা দুই একটা র্যাশ দেখে,
তো এই যে এটা কিনে রেখে দিয়েছি। আর একটা আছে যেটা, সেটা হচ্ছে বেবির এই যে এক্সিমা থেরাপি, এটা আমি গত ভিডিওতেই দেখাচ্ছিলাম, নাইট টাইম বাম। এটা হচ্ছে বেবিদের গায়ে যদি কোনো র্যাশ কিংবা ঘামাচি যে কোনো কিছু উঠলো, নিউবর্নদের তো অনেক রকম র্যাশ ট্যাশ ওঠে, তো সেটার জন্য এটা যদি ইউজ করা হয় অনেক সময়, তাহলে কিন্তু ওই র্যাশের জন্য যে চুলকানি ভাবটা সেটা আর লাগে না, বেবিরা বেশ আরাম পায়। তো এই জন্য আমি এই এক্সিমা থেরাপির এই নাইট টাইম বামটা কিনে রেখে দিয়েছি, এটাও খুবই ভালো। তো এটা আমি ওই স্কিন যখন ড্রাই দেখি কিংবা মুখে দুই একটা যখন র্যাশ ট্যাশ দেখি তখন ইউজ করি, বিশেষ করে রাত্রের দিকে ইউজ করি এটা। এই তো এইগুলাই আমি বেবিকে বডিতে ইউজ করি। আর বেবির এই বাস্কেটটার ভেতরে আছে হচ্ছে একটা ভিটামিন ডি, যেটা বাচ্চাদের বোন স্ট্রং করার জন্য হেল্প করে, এটা ডক্টর বলেছিল একদম জন্মের পর থেকে এক বছর পর্যন্ত খাওয়ানো খুবই ভালো। তো এই আর বেবির যদি গ্যাস হয়, মানে কলিক পেইন যেটা বলে বাচ্চাদের মাঝে মাঝে হয় মুচড়ায় কিংবা একটু, কিছু বাচ্চারা অনেক কান্না করে, আমার মেয়ে তেমন কান্না করে না, আমার মেয়ে হচ্ছে মুচড়ায়, তো তার জন্য এইটা কিনে রেখে দিয়েছি। এটা খালি পেটে খাইয়ে দিলে মোটামুটি গ্যাসের সমস্যাটা কম থাকে। এই তো এইগুলোই আছে এখানে, এইগুলোই আমি বেবিকে এখনো পর্যন্ত ইউজ করেছি, আর কোনো কিছুই বেবিকে ইউজ করা হয়নি। এটা হচ্ছে বেবির এখানে আছে দুইটা বই, এটা হচ্ছে ওই প্যাটার্ন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বিভিন্ন অ্যানিমেলের প্যাটার্ন, সে এখন দেখা শিখেছে, আদিরা মাঝে মাঝে পড়ে, আর এগুলোই বেবিকে ইউজ করি এখনো পর্যন্ত, আর কোনো কিছু বেবির বডিতে এখনো ইউজ করা হয়নি। তো বেবির জন্য আমি যা যা ইউজ করি সেগুলো তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর আধিরার জন্য আমি তেমন কোনো কিছুই এখন আর ইউজ করি না। আধিরাকে আমরা যে এভিনোর বড়দের যে বডি লোশন আছে সেটা ইউজ করি, আর পেন্টিনের যেই শ্যাম্পু আছে প্লাস কন্ডিশনার কস্কো থেকে কিনে আনি সেটাই আধিরাকেও ইউজ করি। তো আধিরা এখন সব বড়দের জিনিসই ইউজ করছে, এখন আর ছোটদের কোনো জিনিস ইউজ করে না। তবে বাচ্চা হোক কিংবা বড় হোক, সবার চুল ভালো রাখার জন্য একটু ময়েশ্চারাইজিং মানে কন্ডিশনার দেওয়া কিন্তু খুবই জরুরি। তো আধিরার চুলের জন্য আমি ছোট থেকেই কন্ডিশনার ইউজ করি খুব বেশি পরিমাণে, যাতে চুলটা বেশ সফট থাকে। আর আধিরার চুল এমনিতেই অনেক ভালো, আধিরার স্কিনও অনেক ভালো ছিল ছোট থেকে, আমার তেমন কোনো কিছু ইউজ করা লাগেনি, বাট অ্যাভিনোর লোশনটা ইউজ করলে কিন্তু স্কিন এমনিতেই ভালো থাকে। তো এই তো ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে, তাহলে আজকের মতো বাই।